হেদায়েত দান করো। সেই হেদায়েত বা হুদান এই শব্দ থেকেই কিন্তু ইহদি শব্দটা আসছে। হেদায়েত শব্দটির অর্থ হলো পথ প্রদর্শন করা বা লক্ষ্যে পৌঁছে দেয়া, পৌঁছে দেওয়া, লক্ষ্যে পৌঁছে পৌঁছে দেওয়া। দেয়া। এই ইহদি শব্দটা কখনো কখনো প্রিপোজিশন সহ আসে, আবার কখনো কখনো প্রিপোজিশন ছাড়া আসে। যখন ইহদির পরে প্রিপোজিশন ইলা আসে, তখন এর অর্থ হবে পথ প্রদর্শন করা। আর যেখানে ইলা থাকবে না ইহদির পরে, সেখানে এর অর্থ হবে লক্ষ্য স্থলে পৌঁছে দেয়া। তা এখানে কিন্তু ইহদির পরে ইলা নাই। এখন কাউকে পথ প্রদর্শন করা মধ্যে আন্তরিকতা বেশি, নাকি কাউকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার মধ্যে আন্তরিকতা বেশি? পরেরটার ভিতরে লক্ষ্যে পৌঁছে দেওয়া, লক্ষ্যে পৌঁছে দেওয়ার মধ্যেই আন্তরিকতা বেশি। এই জন্য আল্লাহ রসুলের কিন্তু ক্ষমতা ছিল না কাউকে হেদায়েত করা। হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ আল্লাহ, আল্লাহ সুবহানাহু সুবহানাহু ওয়া ওয়া তাআলা। তাআলা। এই জন্য আল্লাহ রসুল তার চাচা আবু তালেবকে চেষ্টা করেছেন যে কোনো মূল্যে সে যেন আল্লাহর পরে ইমান আনে, রসুলের উপর ইমান আনে, সে যেন ইমানদার হয়ে যায়। অনেক চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু কবুল করেননি, সেহেতু সে হেদায়েত পায়নি। এই জন্য আল্লাহ রসুলের চেষ্টা দেখে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কি বলেছিলেন, যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ। নিশ্চয়ই আপনি তাদেরকে লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন না যাকে আপনি পৌঁছাতে চাইবেন। তার মানে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের অক্ষমতার কথা বললেন, যে তুমি তোমার চাচাকে যতই চেষ্টা করো তাকে হেদায়েত করার, তুমি সেই হেদায়েতের মালিক নও, বরং আমি তাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারি। আমি যদি ইচ্ছা করি তাহলে তাকে আমি কি করতে পারি, তাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারি। সুতরাং এই আয়াতে ইলা ব্যবহৃত না হয় এর অর্থ হয়েছে কি, লক্ষ্যে পৌঁছে লক্ষ্যস্থলে পৌঁছে পৌঁছে দেওয়া। দেওয়া। আবার ইলা যুক্ত হলে তার অর্থ কি হয়, পথ প্রদর্শন পথ করা। প্রদর্শন করেন, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, হে নবী, আর আপনি অবশ্যই সরল সঠিক দৃঢ় পথ প্রদর্শন করেন। পথ প্রদর্শন করেন, পথ প্রদর্শন করা মানে পথ দেখিয়ে দেয়া। যেমন আমি যদি কাউকে বলে দিই যে গুলশান দুই যেতে হবে এভাবে, তাহলে আমি তাকে পথ লক্ষ্যে পৌঁছে দিলাম নাকি পথ দেখিয়ে দিলাম? দেখিয়ে দিলেন, দেখিয়ে দিলাম। এই পথ দেখিয়ে দেওয়ার কাজ কার? আল্লাহ রসুলের ছিল। তার অবর্তমানে এখন দায়িত্ব কাদের উপর? আমাদের ইনশাআল্লাহ উপর। আমাদের। হ্যাঁ, সুতরাং হেদায়েত শব্দটার পরে যদি ইলা আসে, তাহলে তার অর্থ হবে হলো পথ প্রদর্শন করা। আর যদি ইলা শব্দের পরে যদি ইলা মানে ইহদি শব্দের পরে যদি ইলা না আসে, তাহলে তার অর্থ হবে হ্যাঁ লক্ষ্যস্থলে পৌঁছে পৌঁছে দেওয়া। দেয়া বা গন্তব্যে পৌঁছে দেয়া। তাহলে আমার ইহদিনা সির, ইহদিনা অর্থ কি হবে তাহলে এখানে আমাদেরকে? পৌঁছে এখানে দিন, যদিও অর্থ করা হয়েছে পথ প্রদর্শন করার, কিন্তু এখানে মূল উদ্দেশ্য হবে কি, লক্ষ্যে পৌঁছে দেয়া। তাহলে আমাদেরকে পৌঁছে দিন সিরাত। সিরাত শব্দের অর্থ হলো পথ, রাস্তা। আর কেমন পথ? আল মুস্তাকিম, সরল সোজা পথ। অর্থাৎ যে পথ কিন্তু কি না, আঁকা বাঁকা নয়। যে পথ আঁকা বাঁকা নয়, সেই পথে আমাদেরকে কি করো, আমাদেরকে পৌঁছে দাও। তাহলে সিরাত শব্দের অর্থ হলো রাস্তা বা পথ, আর মুস্তাকিম শব্দের অর্থ হলো সোজা বা সরল পথ।
সে হিসাবে সিরাতাল মুস্তাকিম অর্থ হচ্ছে এমন পথ যা একেবারে সোজা পথ, অর্থাৎ 100 ফিট রাস্তা, বুঝতে পেরেছেন, যার কোনো আঁকা বাঁকা নাই, একবারে সোজা পথ। কারণ আঁকা বাঁকা পথে চললে কি হয়, মানুষ কিন্তু ভুল করে, রাস্তা ভুল করে ফেলে, তখন হেদায়েতের পথে না গিয়ে কোন পথে চলে যাবে? ভিন্ন পথে, গোমরাহির পথে সে হাঁটতে শুরু করবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে কি করুন, একেবারে সরল সরল সোজা পথে আমাদেরকে পৌঁছে দিন, পৌঁছে দিন। এখানে পথ প্রদর্শন করা না, পৌঁছে দেয়া, একবারে সরল সোজা পথে পৌঁছে দেয়া, তার মানে আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমরা যেন কোনোভাবেই কি না হই, পথভ্রষ্ট না হয়ে যায়। দেখেন হেদায়েত কিন্তু আমরা মনে করি যে আমরা একমাত্র হেদায়েতের মালিক, মানে হেদায়েত প্রাপ্ত, তা কিন্তু নয়। পৃথিবীতে সকল সৃষ্টি কিন্তু আল্লাহর হেদায়েত প্রাপ্ত, সবাই কি পেয়েছে, আল্লাহর হেদায়েত পেয়েছে। কারণ পশু পাখি তারা কি আল্লাহর জিকির করে না? করে, আমরা হয়তো বা বুঝতে পারি না, কিন্তু তারা কিন্তু আল্লাহর কি করে, জিকির করে। গাছ গাছালি আল্লাহর জিকির করে না? হ্যাঁ, কোরআন কি বলে, মানে এবং ইন মানে যদি, মিন মানে কি থেকে, তাহলে ওয়াইম মিং শাইইন যে এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যা আল্লাহর প্রশংসায় তাসবি পাঠ করে না। এখন বলেন তাসবি পাঠ করার উদ্দেশ্য কি হতে পারে, বলেন তাসবি পাঠ করার উদ্দেশ্য আল্লাহর গুণগান করা, আল্লাহর আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর সন্তুষ্টি অর্জন। এখন কেউ যদি আল্লাহর সন্তোষ অসন্তোষ বুঝতে না পারে, তাহলে তার সন্তুষ্ট নিয়ে কেউ চিন্তা করবে, বলেন পারবে, চিন্তা করবে কেউ? তার মানে বোঝা যাচ্ছে যদি পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে আল্লাহর তাসবি পাঠ করে না, তার মানে যারাই আল্লাহর তাসবি পাঠ করে তারাই আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করেছেন। এই হেদায়েত হলো প্রথম স্তরের হেদায়েত। আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেছেন, জালাম তারা আন্নাল্লাহ ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াত, তোমরা কি জানো না যে আসমান জমিনে যা কিছু রয়েছে সকলে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং আল্লাহ তাআলার গুণগান করে, বিশেষত পাখিকুল যারা কি করে, দু পাখা বিস্তার করে শূন্যে উড়ে বেড়ায়, তাদের সকলেই স্ব স্ব দোয়া তাসবি সম্পর্কে জ্ঞাত এবং আল্লাহ তাআলা তাদের তাসবি সম্পর্কে খবর রাখেন, বুঝতে পেরেছেন? তার মানে প্রথম স্তরের হেদায়েতের অন্তর্ভুক্ত কারা, সকল সৃষ্টি। আর আমরা যে হেদায়েত প্রাপ্ত হয়েছি এটা হলো দ্বিতীয় স্তর। এই স্তরে কারা হেদায়েত প্রাপ্ত হয়, জিন এবং মানব জাতি, বুঝতে পেরেছেন? আর সর্বোচ্চ স্তর কোনটা, তৃতীয় স্তর, সে স্তরের অন্তর্ভুক্ত কারা, নবীন সুহাদা সালেহীন। তাই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে নবীদের মতন, তারা যেভাবে হেদায়েত প্রাপ্ত হয়েছে, সিদ্দিক সোহাদা সাহাবা ইকরাম, তাদের মতো আমাদেরকে কি করেন, হেদায়েত করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত মানে পথ, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে তুমি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সেই পথ, আল্লাযীনা যাদেরকে আনআমতা আপনি কি করেছেন, পুরস্কৃত করেছেন, আপনি পুরস্কৃত করেছেন, অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, আলাইহিম তাদের উপর, তারা কারা, নবীন সিদ্দিকিন সোহাদা সালেহীন, এই স্তরে যারা, তাদের সেই পথে আমাদেরকে কি করুন, পরিচালিত করুন। তাহলে
أنعمت عليهم صراط الذين أنعمت عليهم তাহলে সিরাত মানে কি পথ আল্লাদিনা সিরাত শব্দটা হলো পথ আল্লাদিনা কিন্তু প্লুরাল এটাকে বলে হচ্ছে রিলেটিভ প্রোনাউন কি বলে এটাকে রিলেটিভ প্রোনাউন ইসমে মাউসুল বলে আরবিতে আল্লাদিনা মানে হচ্ছে যাদেরকে এটার একবচন কি আল্লাদি আল্লাদি মানে হচ্ছে যে বা যিনি আর আল্লাদিনা মানে কি যারা বা তারা যাকে বা তাকে যাদেরকে বা তাদেরকে এরকম অর্থ হয় তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আনআমতা এটা আনআমতা এটা একটা ভার আনআমতা মানে কি আপনি পুরস্কৃত করেছেন আপনি অনুগ্রহ করেছেন ইনআম শব্দ থেকে ইনআম বলে না রাজা বাদশারা কি দিত ইনআম দিত পুরস্কার দিত আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন কিসের কারণে তাদের আমলের কারণে তাদের চলাফেরার কারণে আল্লাহ তাআলা যাদেরকে পুরস্কৃত করেছেন আমাদেরকেও আপনি তাদের পথে পরিচালিত করুন বুঝতে পেরেছেন আব্দুল ইবনে আব্বাস বলেন এর ভাব অর্থ হচ্ছে ওই ফেরেশতা নবী সিদ্দিক শহীদ এবং সৎ লোক যারা তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়াইরিল মাগদূবি তবে ওদের পথে না গয়র মানে কি ছাড়া গয়র মানে কি ব্যতীত গয়র মানে নয় অর্থাৎ তাদের নয় মাগদূব গজব গজব বলি না আমরা গজব গজব শব্দের অর্থ কি রাগ গজব শব্দের অর্থ কি রাগ আর আমরা মনে করি গজব মানে হচ্ছে কি আল্লাহর ক্রোধ আল্লাহর হচ্ছে কি গজব মানে কি মনে করি আমরা যে আল্লাহ তাআলা এই যে প্যান্ডামিক দিচ্ছেন এগুলো গজব আল্লাহ আল্লাহ পাকে শাস্তি মনে করি আল্লাহর শাস্তি মনে করি গজব কি আসলে গজব মানে শাস্তি না গজব মানে আল্লাহর রাগ এখন আল্লাহর রাগটা কিভাবে আল্লাহ মানে ই করবেন চরিতার্থ করবেন সেটা আল্লাহ তাআলাই জানেন কোথাও আল্লাহ তাআলা কি করেন বৃষ্টি দি অনাবৃষ্টি দেন কোথাও আল্লাহ তাআলা কি দেন প্যান্ডামিক দেন কোথাও আল্লাহ তাআলা খরা দেন মানে খুব রোদ দেন ঠিক না এই জন্য মাগদুব শব্দের অর্থ হচ্ছে খুবই রাগান্বিত যিনি যার উপরে আল্লাহ তাআলা কি হয়েছেন রাগান্বিত হয়েছেন মাগদুব মানে কি যার উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়েছেন যেমন উসজি এর থেকে আইছে মানে গদদান না অধিক রাগান্বিত হ্যাঁ হ্যাঁ যেমন আমরা বলি না যে মাজলুম মাজলুম মানে কি যার উপরে জুলুম করা হয় আর জালিম মানে কি যে জুলুম করে তাহলে জালিম হচ্ছে জুলুমকারী আর মাজলুম হচ্ছে যাদের উপরে জুলুম করা হয় যার উপরে জুলুম করা হয় ঠিক একইভাবে গজাবুন শব্দের অর্থ হচ্ছে রাগ আর মাগদুব মানে যাদের উপরে রাগ আপতিত হয় তাহলে তাদের তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন না যাদের উপরে আপনার রাগ কি হয়েছে যারা আপনার রাগ প্রাপ্ত হয়েছে যারা আপনার রাগ প্রাপ্ত হয়েছে তাদের পথে না তারা কারা তারা হলো ইহুদিরা আল্লাহ তাআলা ইহুদিদের উপর চরম রাগান্বিত তার কারণ কি তারা কিন্তু সব কিছু জানতো আল্লাহ এক মুহাম্মদ নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এগুলো সব কিছু কারা কে জানতো ইহুদিরা কিন্তু সবকিছু জানতো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওরা হচ্ছে যেহেতু আল্লাহ নাফরমানি করেছে বুঝে শুনে এটার কারণ কি জানেন এটা হচ্ছে তাদের অহংকার মুহাম্মাদকে তারা নবী মানতে চায় না এটা হচ্ছে তাদের অহংকার তাদের ক্ষমতার লোভ অর্থাৎ মুহাম্মাদ মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবে আর তারা তাদের মধ্য থেকে কেউ কেউ রাষ্ট্রপ্রধান হওয়ার বাসনা নিয়ে ছিল কিন্তু মুহাম্মাদের আগমনের কারণে সেই বাসনার মূলে কি হয় কুঠার আঘাত আনে অর্থাৎ কেউ আর রাষ্ট্রপ্রধান হতে পারে না এই জন্য মুহাম্মাদের প্রতি হিংসা করে মুহাম্মাদের প্রতি মানে তাদের অহংকারের কারণে তারা কিন্তু মুহাম্মাদকে মেনে নেয়নি আর এই জন্য আল্লাহ তাআলা তাদের উপরে ভীষণ রাগান্বিত মাগদুবে আলাইহিম এই জন্য আল্লাহ তাআলার কাছে বলা হচ্ছে আল্লাহ আমাদেরকে তুমি তুমি ওই পথে পরিচালিত করো না
যে পথে পরিচালিত হওয়ার কারণে তারা তোমার রাগ প্রাপ্ত হয়েছে, তোমার ক্রোধ প্রাপ্ত হয়েছে, ওই পথ ওদের পথে আমাদেরকে পরিচালিত করো না। মাগদুব আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, আর হচ্ছে যারা পথভ্রষ্ট। দল্লিন মানে কি? যারা পথভ্রষ্ট, তারা হলো খ্রিস্টান। তারা কিন্তু তাদের কিছু অজ্ঞতা, তাদের কিছু মূর্খতার কারণে তারা ইসলাম থেকে দূরে, কিন্তু তাদের মধ্যে ওই ধরনের কি ছিল না, ইহুদিদের মতো তাদের মধ্যে জ্ঞান গরিমা, তাদের মধ্যে ভালো মানে বোঝার ক্ষমতা ছিল না, যার জন্য তারা দিন থেকে মানে কি হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। সুতরাং দোয়াল্লিন শব্দটা এর অর্থ হচ্ছে কি, পথভ্রষ্ট। আর এটার বহুবচন কি, দল্লুনা। দল্লিন শব্দের বহুবচন কি, দল্লুনা, লুনা। বুঝতে পেরেছেন? দল্লুনা, দল্লিনা। তাহলে আমরা ওই যে সেই চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সে পথে নয় যে পথে তোমার ভ্রান্ত পরিতাপ, তারপর আরো কি কি জন্য আছে ঠিক না, মনে থাকে না, তা এই সেই পথের ব্যাপার এটা না। অর্থাৎ আল্লাহর কাছে যদি আপনি এই দোয়াটা, এই দোয়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, তাহলে তো আপনার দ্বারা আর পাপ কাজ সংগঠিত হবে না। আমরা এখন একটু চলে যাব গ্রামার পাঠে। আমরা তো যেহেতু তাফসির ক্লাস না, সেহেতু আমরা অত দীর্ঘ আলোচনায় যাব না। আমরা গতকাল কিন্তু কিছু সর্বনাম মুখস্থ করেছিলাম এবং মুখস্থ দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা কি মুখস্থ করেছেন? বলেন। আমি চেষ্টা করতে পারি। জি বলেন। হুয়া হুমা হুম, আমি শর্টটা করেছি, হুয়া হুমা হুম, তারপর হচ্ছে হিয়া হিয়া হুন্না হুমা হুন্না, আর সবটা বলতে হবে। আচ্ছা আমি চেষ্টা করি, 14টা আমরা 14টা পড়ি যতটুকু পারি। তাহলে বলেন হুয়া হুম হুম হুম, তারপরে হচ্ছে হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুম, আন্তা আন্তুমা আন্তুম আন্তুম, আর তারপরে ছেলেদেরটা হচ্ছে আন্তা আন্তুম। আচ্ছা আচ্ছা আমি বলি আবার একটু। আচ্ছা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনা নাহনু, আর ওইদিকে হচ্ছে আপনার আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। এটা এখন না দেখে ভালো করে আমাকে শিখতে হবে। আচ্ছা এবারে বলেন ভাইজুরন ভাই, একটু প্র্যাকটিস করান তো। জি, কে কে বলতে চান একটু হ্যান্ড রেজ করেন। কে এখন কে বললেন? মারুফা মিয়া সাপা বলেন। জি জি ভাই। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, আপনি আসসালামু আলাইকুম, নামাজে যাই দিতে পড়া দিয়ে। বলেন কাদের ভাই, বলেন তাহলে। আচ্ছা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, হ্যান্ডটা ডাউন করে যে রেজ করে আছে। রুবিনা ইসলাম আপা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, একটা জিনিস খেয়াল করেন তোমরা, এই যে তোমরার দুই বচনে মুজাক্কার এবং মুয়ান্নাস বা পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুই জায়গায় কিন্তু আপনারা বলছেন, এটা খেয়াল করবেন, দুই জায়গায় একই আছে, আন্তুমা আছে এই দুইটা। হ্যাঁ রুবিনা ইসলাম আপা, আপনি হাতটা নামিয়ে ফেলুন। রাউদিয়া রাউদিয়া খাতুন আপা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহানু। আচ্ছা, আপনারা কি এই অর্থগুলো জানেন? এমনি তো পড়ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা হাত নামিয়ে ফেলেন। নাহার আপা বলেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না,
ana nahnu nahnu apa bolen to hunna mane ki hunna ha huwa huma hunna tara sokol hunna tara sokol istri mashallah acha nahar pa hat namiye felen ekhon holo shivli begam apa bolen huwa huma hum hiya huma hunna ana nahnu anta antuma antum anti antuma antunna apa apni bolte parben antuma mane ki antuma antuma holo tumra dui jon stri lok purusho kintu eki hoy ei jonno jiggesh korechi antuma mane dui jon purusho hoy abar dui jon stri hoy এই শুধু একটা ক্ষেত্রেই মানে দ্বিবচনে একই আরবি এটা বাক্য বুঝে বুঝতে হবে যে এটা দুইজন পুরুষকে বলছে না দুইজন স্ত্রীকে বোঝানো হয়েছে আর কেউ আনাতে আর কোনো ইয়ে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ না এটাও একই আনা একজন আমি পুরুষ হতে পারে আমি স্ত্রী হতে পারে নাহনুও তাই আমরা একজন পুরুষ হতে পারে একজন দেখেন এই যে আপনাদেরকে একটা জিনিস বলা উচিত সব জায়গায় কিন্তু আরবিতে হলো বচন তিনটা একবচন দ্বিবচন বহুবচন কিন্তু আরবিতে যেটাকে মুতাকাল্লিম বলা হয় মানে ফার্স্ট পারসন এখানে কিন্তু দ্বিবচন নাই যদি কখনো দ্বিবচনের প্রয়োজন হয় তাহলে ওই বহুবচনের নাহনুটাই এখানে ইউজ করতে হবে ঠিক আছে মার্জিনা বেগম আপনি বলেন জি আসসালামু আলাইকুম তোমরা সকল স্ত্রী তারপরে কিছু থাকবে এইটা বাক্যে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট এই সাবজেক্ট হিসাবে এগুলো ব্যবহৃত হয় যখন এরকম বাক্য আসবে তখন বুঝবেন যে কিভাবে এটা তোমরা ইয়ে হবে তোমরা আনতুন না আর তারা হইলে কি আরবি হতো তারা সকল স্ত্রী হইলে কি আরবি হইতো আপনারা বললেন তোমরা সকল স্ত্রী আর তারা সকল স্ত্রী হইলে কি হইতো হুন্না মাশাল্লাহ আর কেউ আছেন পড়া দিবেন যাই আমি আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না আনা নাহনু জি জি হইছে মাশাআল্লাহ আর এরকম কেউ আছেন যিনি দেখে বলেছেন অথচ মুখস্থ বলতে চান আচ্ছা আমি চেষ্টা করতে পারি তবে ভুল হতে পারে জি বলেন কোন আপা ইয়াসমিন হাসান হ্যাঁ জি আপা বলেন হুয়া হুমা হুম ইয়া আনা নাহনু আন্তুম আর মহিলার হচ্ছে আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু ও আমি একটা জিনিস বলতে ভুলে গেছি সেকেন্ড পারসন দ্যাট ইজ তুমি তোমরা দ্বিবচনে এক আবার তারা দ্বিবচনেও এক হুমা এখানেও হুমা
এই দুইটা ক্ষেত্রে একই আরবি। এই তারাটা বলতে ভুলে গেছি, তারার ক্ষেত্রেও দুইটা একই আরবি, হুমা তারা, তারা দুজন পুরুষ ও হুমা, তারা দুজন স্ত্রী ও হুমা। আপনাদেরকে ইয়ে পড়াইছে ওই যে আপনার উস্তাদজি এই এইগুলোর সঙ্গে না পড়ায় নাই মনে হয়? এই যে হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমানে পড়াইছে, পড়িয়েছে? হ্যাঁ, আমাদের আমাদের কি যে আর স্যার দেবিন শালম স্যার, শালম স্যার, না না না, এই যে আমাদের উস্তাদ মাহাদি উস্তাদ স্যার এখনো মনে করে পড়ায় নাই, তাহলে ওইদিকে যাওয়ার দরকার নেই। উস্তাদজি যখন পড়াবেন তখন জানতে পারবেন, এই হুমা যখন হবে তার সামনে পুরুষ আসতে পারে, স্ত্রী আসতে পারে, ওইভাবে অর্থ করতে হবে। তাহলে এই ১৪টার ভিতরে দুইটা আছে একই, তারা দুইজন পুরুষ, তারা দুইজন স্ত্রী, আবার তোমরা দুইজন পুরুষ, তোমরা দুজন স্ত্রী। তারাটা হইলো হুমা হুমা, আর তোমরা হইলো আন্তুমা আন্তুমা। হ্যাঁ মৌসুমী খাতুন আপা বলেন। জি আপা কি বলতেছিলেন বলেন। মৌসুমী খাতুন আপা বলেন। আমি উস্তাদ না, একসঙ্গে বলবেন হুয়া। এই যে সুরাই ক্লাসের মধ্যে আছে, সুরাই ক্লাসের মধ্যে আছে কুল হুয়াল্লাহু হুয়া হু ওয়া, এইভাবে এইভাবে ভাগ না করে একসঙ্গে বলবেন হুয়া হুয়া। হুমা হুম হি ইয়া, হি ইয়া না হিয়া, হি ইয়া। হুম হুমা হুন্না জি আনা আহনু নাহনু 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 আন্তা জি আন্তুমা আন্তুম জি আন্তি জি আন্তুমা আন্তুমা না না আন্তুমা আপনার তুতে টান হবে না, আন্তুমা আন্তুমা। হ্যাঁ এবার এবার কাছি মানে কাছাকাছি এসেছে, এখনো একটু টান আছে। আন্তুন্না জি মাশাআল্লাহ আপা, এইটা কিন্তু বহুত জায়গায় কাজে লাগবে, অতএব এটা মুখস্থ করতে হবে। সম্ভবত আমার কাছে মনে হয়েছে আপনি হয় মুখস্থ বললে ধীরে ধীরে বলতেন অথবা দেখে দেখে বলেছেন, এইটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এইভাবে মুখস্থ করতে হবে, এক নিঃশ্বাসে যেন কমপক্ষে দুইবার বলতে পারেন, চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ইসলাম ফারহানা আজাদ আপা, জি আপা বলেন কি বলছেন, কে বলবো? জি বলেন। হুয়া হুমা হুম, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুমা তারা সকল পুরুষ। হিয়া হুমা হুন্না, হিয়া সে একজন স্ত্রী, হুমা তারা দুজন স্ত্রী, হুন্না তারা সকল স্ত্রী। আংতা আংতুমা আংতুম, আংতা তুমি একজন পুরুষ, আংতুমা তোমরা দুজন পুরুষ, আংতুম তোমরা সকল পুরুষ। আংতি আংতুমা আংতুন্না, আংতি সে একজন স্ত্রী, আংতুমা তারা দুজন স্ত্রী, আংতুন্না তারা সকল স্ত্রী। আনা আমি একজন পুরুষ বা স্ত্রী, নাহনু আমরা সকলে সকল স্ত্রী বা পুরুষ।
মাশাল্লাহ মাশাল্লাহ, এই আপার মত এরকম অর্থ সহ শিখতে হবে আস্তে আস্তে যখন বাক্য গঠন আসবে। নাদির আলম ভাই, জি আপা, হ্যাঁ আপা মনে হয় একটু ভুল করে ফেলছেন, সেটা হলো কি আন্তি আন্তুমা আন্তুন্না বলেছেন, সে বলে ফেলেছেন তুমি। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে খেয়াল করিনি আপা, আমি খেয়াল করিনি গিয়ে আপা ধরে ফেলছেন। আর কেউ আছেন? ফারহান আজাদ আপা আপনি হাত নামিয়ে ফেলেন। আচ্ছা, যারা এতক্ষণ বলেছেন অর্থ সহ কে বলতে চান, বলতে পারবেন? আমি অর্থ সহ বলতে চাই। জি বলেন। জি, দেখে না দেখে? না দেখে চেষ্টা করি। আমি না দেখে চেষ্টা করেন, না দেখে চেষ্টা করেন, ঠিক আছে। হুয়া, এটা এটা আপনার জন্য ভালো, এটা আপনার জন্য ভালো হবে। জি জি ইনশাআল্লাহ। হুয়া হুমা হুম, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। হিয়া হুমা হুন্না, হিয়া সে একজন স্ত্রী, হুমা তারা দুজন স্ত্রী, হুন্না তারা সকল স্ত্রী। আংতা আংতুমা আংতুম, আংতা তুমি একজন পুরুষ, আংতুমা তোমরা দুজন পুরুষ, আংতুম তোমরা সকল পুরুষ। আংতি আংতুমা আংতুন্না, আংতি তুমি একজন স্ত্রী, আংতুমা তোমরা দুজন স্ত্রী, আংতুন্না তোমরা সকল স্ত্রী। আনা নাহনু, আনা আমি একজন একজন পুরুষ একজন স্ত্রী, আর নাহনু সকল পুরুষ সকল স্ত্রী। আমরা আমরা বলতে হবে, হ্যাঁ সেটা আমরা বলতে হবে, আমরা সকল, হ্যাঁ আনা আমরা সকল পুরুষ সকল স্ত্রী। আনা আনা হলো আনা হলো আমরা না আমি, ও সরি, হ্যাঁ আনা আমি একজন পুরুষ অথবা নারী, আর নাহনু আমরা সকল পুরুষ অথবা সকল স্ত্রী। অথবাটা লাগাইতে হবে, নাহলে এন্ড এর অর্থ হয়ে যায়, ও হয়ে যায়, অথবা হয় পুরুষ হবে অথবা স্ত্রী হবে। হ্যাঁ আচ্ছা, যে ওয়াহিদ ভাই আপনি যে বললেন যে একদমে এমন করা পড়তে হবে যে দুইবার বলা যায়, দুইবার একদমে বলা যায় মুখস্থ করলে, মানে ওইভাবে করলে আপনার মানে যাদের মুখস্থ হয়েছে, এখন তো অনেকেরই মুখস্থ হয়নি, দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই মুখস্থ করেননি। এটা মুখস্থ না করলে কিন্তু সামনে অনেক রাস্তা, বুঝতে পেরেছেন? এটা সহজ বিষয়, এটা মুখস্থ করতে হবে। এবং চোদ্দটা, আমরা চোদ্দটা পড়ি, আমরা কিন্তু ছয়টা পড়ি না, চোদ্দটা পড়ি। আমাদের এক আপা একটু আগে যেভাবে বলতেছিলেন ওইভাবে না বলে আমরা, আমার সাথে একটু সবাই বলেন হুয়া হুমা হুম, 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 হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুম, হিয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হিয়া হুমা হুন্না, হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তি আন্তুমা আন্তুন্না, নাহনু আনা নাহনু হিয়া হুমা হুন্না,
আচ্ছা এরপরে বলেন কে বলবেন আমি বলছি উস্তাদজি বলেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতাং তুম আনতুম আনতি আনতুম আনতুম না আনা নাহনু মাশাআল্লাহ ফারহানা আজাদ আপা বলেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না আনা নাহনু মাশাআল্লাহ শারমিন আক্তার আপা বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Hua huma hum, hia huma hunna, angta angtuma angtum, angti angtuma angtunna, ana nahnu. Mashallah. Acha erpore ke bolben? Nahara apa bolen? Ami chesta korte. Hua huma hum, hia huma hunna, angta angtuma angtum, angtum, angti angtuma angtunna, ana nahnu. Mashallah. Yasmin Hasan apa bolen? Acha. Hua huma hum. Hiya huma hunna anta antuma antum anti antuma antunna ana nahnu mashallah acha er pore bolben raudia khatun apa bolen ustad ji ami ektu ortho shoh porar chesta kori bolen Hua huma hum. Hua si ekjon purush, huma tara dujon purush, hum tara shokol purush. Hia tara ekjon istri. Hia si ekjon istri. Ekjon istri, huma tara dujon istri, hunna tara shokol istri. Anta tumi ekjon purush, antuma tumra dujon purush, antum tara tumra shokol purush. Anti ekjon istri, tumra ekjon istri. Tumi ekjon istri. Antuma ta tumra dujon istri antunna tara shokol istri tumra shokol istri ana ami nahanu amra ami istri ebong purush nahanu amra istri ebong purush mashallah sundor hoyeche er pore bolben farjana fahmin farjana fahmin apa bolen ফাতেমা আপা বলেন তো ওয়ালাইকুম আসসালাম আজি সাজি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুমনা আনা নাহনু মাশাআল্লাহ আচ্ছা ফাতেহা শিরিন আপা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না Angta angtuma angtum angti angtuma angtunna ana nahnu Mashallah Acha erpore bolben Nasrin Sultana bolen Huwa huma hum hiya huma hunna anta antuma antum anti antuma antunna ana nahnu Mashallah Tahmina Akhtar apa bolen Tahmina Akhtar apa bolen? Soheli Sultan apa bolen? Ustazji Assalamualaikum. Waalaikumsalam. Hua huma hum, ya huma hunna. Tarpor holo anta antuma antum, anti antuma antunna, ana nahnu. Hua otto she ekjon purush, huma otto তারা দুজন পুরুষ আর হুন্না হুম হুম অত তারা সকল পুরুষ হুম হুম হুন্না না হুম হুম জি হুম অত তারা সকল পুরুষ হিয়া অত সে একজন স্ত্রী হুমা অত তারা দুজন স্ত্রী হুন্না অত তারা সকল স্ত্রী আনতা অত তুমি একজন পুরুষ আর আনতুমা তোমরা দুজন পুরুষ আর আনতুম তোমরা সকল পুরুষ তা আনতি তুমি একজন স্ত্রী আনতুমা তোমরা দুজন স্ত্রী তারপর হলো আনতুন্না তোমরা সকল স্ত্রী তারপর হলো আনা আমি একজন পুরুষ বা স্ত্রী আর নাহনু আমরা সকল পুরুষ বা স্ত্রী
মাশাআল্লাহ তাফরিমা হোসেন আপনি বলেন সবজি হইছে জি মাশাআল্লাহ তাফরিমা হোসেন আসসালামু আলাইকুম স্যার ওয়া সালাম জি বলেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু মাশাআল্লাহ শামসুন নেসা আপনি বলেন চট্টগ্রাম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গায়ব মুজাক্কার হুয়া হুমা হুম আর গায়ব মুয়ান্নাস হিয়া হুমা হুন্না হাদির মুজাক্কার আনা আংতা আংতুমা আংতুম আর হাদির মুয়ান্নাস আংতি আংতুমা আংতুন্না আর মুতাকাল্লিম আনা নাহনু মাশাআল্লাহ সুন্দর হয়েছে শাহনাজ জামান আপা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুন আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহানো মাশাআল্লাহ সুন্দর হয়েছে এরপরে বলবেন রুবেনা ইসলাম আপা বলেন তো রুবেনা ইসলাম আপা বলেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনা নাহনু আংতা আংতুমা আংতুম আংতি আংতুমা আংতুন্না আচ্ছা মাশাআল্লাহ এটা মুখস্থ হয়নি বোঝা যাচ্ছে যেহেতু না মুখস্থ হয়েছে সিরিয়াল ভাই পড়া দিয়েছিলাম একবার মুখস্থ হয়ে গেছে হ্যাঁ মাশাআল্লাহ রাশেদা বেগম আপা বলেন রাশেদা বেগম সেকেন্ড হোম থেকে বলেন রাশেদা বেগম আপা আচ্ছা ফাতেমা আক্তার আপা বলেন উত্তরা আর কেউ বলবে না আচ্ছা দেখেন আমরা এগুলো মুখস্থ করলাম এগুলো কি কাজে দিবে সেটা আমরা এখন একটু দেখব হুয়া সে একজন ঠিক না মুসলিমুন মানে মুসলমান এখানে হুয়াটা হলো সাবজেক্ট মুসলিমুনটা হলো প্রেডিকেট আমরা জানি যে কোনো ভাষায় সাবজেক্ট প্রেডিকেটের নিয়ম হলো কয়টা মিল থাকতে হয় দুইটা জিনিসের মিল থাকতে হয় একটা হচ্ছে নাম্বার আরেকটা কি জেন্ডার জেন্ডার একটা হলো নাম্বার আরেকটা হলো জেন্ডার তাহলে হুয়াটা কিন্তু দেখেন নাম্বার সিঙ্গুলার আবার জেন্ডার এটা হচ্ছে মাসকুলিন তাহলে মুসলিমুনটাও কি হবে হুয়া মুসলিমুনটাও সিঙ্গুলার হবে আর এটাও মাসকুলিন হবে তাহলে হুয়া মুসলিমুন সে একজন মুসলমান তাহলে হুমা তারা দুজন তাহলে মুসলিমুনটা কি হবে দ্বিবচন হবে আমরা তো দ্বিবচনের নিয়ম শিখেছি যে এক বচনের পরে আলিফমাদ নুনে জের দিয়ে দ্বিবচন করতে হয় তাহলে মুসলিমুনের দ্বিবচন মুসলিমানি কাফিরুনের দ্বিবচন কি কাফিরানি কাফিরানি মুনাফিকুনের দ্বিবচন কি মুনাফিকানি তাহলে বলেন তারা বলেন তো তারা দুজন মুসলমান আরবি কি হুমা হুমা মুসলিমান যদি বলি তারা দুজন কাফির তাহলে কি হবে যদি বলি তারা সবাই কাফির তারা দুজন মুনাফিক দুজন দুজন হুমা হুমা মুনাফিকানি আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা এরপরে বলবেন হুম হুম অর্থ কি হুম অর্থ তারা তারা তাহলে বহুবচন বহুবচনের কি নিয়ম মুসলিম মুনা মুসলিম মুনা তারা মুসলমান কি হবে তারা কাফির তারা মুনাফিক মুনাফিকুনা
তারা মুশরিক কি হবে হুম মুশরিকুনা কোনা হুম মুশরিকুনা কোনা আর তাহলে তারা আচ্ছা ঠিক আছে এক মিনিট দরজাটা একটু খুলে দিয়ে আসি এক মিনিট আচ্ছা তাহলে তারা মুমিন কি হবে আচ্ছা বলেন তো নাসিরুন মানে সাহায্যকারী তারা সাহায্যকারী কি হবে জালিমুন মানে হচ্ছে জুলুমকারী তাহলে তারা জুলুমকারী কি হবে সাবিরুন মানে ধৈর্যশীল তাহলে কি হবে সাবিরুনা হুম সাবিরুনা সাবিরুনা আচ্ছা মাশাআল্লাহ তাহলে এখন কি কঠিন মনে হচ্ছে নাকি সহজ মনে হচ্ছে তাহলে তারা হচ্ছে জালিম এটা বলবেন বিলকিস সিদ্দিকা বা বলেন এখন আসলেন বিলকিস সিদ্দিকা আবার দেরি হয়ে গেছে মনে হয় আসতে আচ্ছা এরপরে বলবেন হলো নাহারাপা বলেন তারা জালিম হুম জালিমুনা মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা এরপরে বলবেন রুবিনা ইসলাম আপা বলবেন তারা মুশরিক তারা মুশরিক হুম মুশরিকুনা মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন ইয়াসমিন হাসান আপা বলবেন তারা কাফির হুম কাফিরুনা হুম কাফিরুনা মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন রওদিয়া খাতুন আপা বলেন তারা সাহায্যকারী হুম নাসিরুনা হ্যাঁ হুম নাসিরুনা হুম নাসিরুনা মাশাআল্লাহ সুন্দর হয়েছে আচ্ছা এরপরে বলবেন আশা আপা বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি বলবেন হচ্ছে তারা ধৈর্যশীল দর্জশীল হুম সাবিরুনা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে যাদের যতটুকু মুখস্থ করতে বাকি আছে তারা একটু এটা কিন্তু ফুটস্থ করে ফেলবেন আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো প্র্যাকটিস করব কারণ এখন যদি বলি তুমি একজন মুমিন তাহলে কি হবে বলেন ইউরেকা খাতুন আপা বলেন তুমি একজন মুমিন কি হবে হুম হুম মুসলিমুনা না তুমি 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 আরবি আনতা আনতা মুমিনুন মুমিনুন হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা এরপরে বলবেন রাউদিয়া খাতুন আপা বলবেন যে আমি একজন মুমিন কি হবে আনা মুমিনুন আনা মুমিনুন মাশাআল্লাহ ইয়াসমিন হাসান আপা বলবেন যে তুমি একজন কাফির ওকে আনতা মুসলিমুন কাফিরুন কাফিরুন আনতা কাফিরুন মাশাআল্লাহ যাই হোক আস্তে আস্তে ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে করতে এগুলো সবই হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে এখানে রাখবো এরপরে রাত 9টায় আমাদের কি ক্লাস আছে তাসবিহের ক্লাস আছে তাসবিহের ক্লাসে যাদের থাকা তারা থাকবেন ইনশাআল্লাহ অন্যদেরকে দাওয়াত দিবেন আমাদের আগামী আগামী কাল সোমবার আমাদের কিন্তু বিকাল 3টায় তাসবিহের একটা নতুন ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ আগামী আচ্ছা এটা কবে হচ্ছে স্যার আবার বলুন আগামী কাল বিকাল 3টায় বাংলাদেশ আগামী বিকাল 3টা আচ্ছা বিকাল 3টা মানে আমাদের সকাল 5টা হবে আপনাদের মানে সকাল 5টা বিকাল 5টা না আমাদের ক্যানাডিয়ান টাইম ক্যানাডিয়ান টাইম মানে 1 ঘন্টা সন্ধ্যা সকাল হয়ে যাবে সকাল 4 পিএম 4 এএম হবে 4